নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে অ্যান্টিমটা ইজ এ ম্যাজিক রিমেডি আফটার কোভিড। যারা কোভিড আক্রান্ত হয়েছেন তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে যখনই আপনি কোভিড আক্রান্ত হচ্ছেন আপনার নিউমোনিয়া দেখা যাচ্ছে শরীরে, সেক্ষেত্রে আপনার নিঃশ্বাসের একটা ডিফিকাল্টি থেকেই যাচ্ছে এবং আপনার ইমিউনিটিও কিন্তু লো হয়ে যাচ্ছে, হিমোগ্লোবিন লেভেল নেমে যাচ্ছে, সাসেপ্টেবল টু কোল্ড হয়ে যাচ্ছেন। আপনি কোভিড থেকে সেরে গেলেন কিন্তু আপনার নিঃশ্বাসের চাপ, দুর্বলতা এবং ব্রিদিং ডিস্ট্রেসটা থেকে যায়। সেক্ষেত্রে যদি দেখা যায় অল্পেতেই ঠান্ডা লাগা, নিঃশ্বাসে চাপ হওয়া, একটুখানি ওপরে উঠলে হাঁপিয়ে যাওয়া, জোরে কথা বলার পরে টানের মতো আসা, দ্যাট মিন্স ব্রিদিং ডিস্ট্রেস, এবং অল্পেতেই ঠান্ডা লেগে যাওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, বুকে চাপ ধরা, গলার কাছে সর্দি আসা, এবং যতক্ষণ না তাকে কেশে ফেলা হচ্ছে ততক্ষণ গলা স্বর বসে যাওয়া, এবং সর্বোপরি সর্দি থাকার জন্য গলা ধরা ভাব এবং ক্লান্তি যেন কাজ করে, যদি এই সব সিচুয়েশনগুলো কোভিডের পরে পজিটিভলি আসার কথা যদি আপনার বা আপনাদের এসে থাকে, সেক্ষেত্রে কিন্তু ম্যাজিক রিমেডি অ্যান্টিমটার্ট। অ্যান্টিমটার্ট দিলে কি হবে, সেক্ষেত্রে আপনি নিঃশ্বাসের ব্রিদিং ডিস্ট্রেস অনেকটা কন্ট্রোল হবে, এবং আপনি যদি এবেলা অবেলা লোয়ার পোটেন্সি খেতে থাকেন নিঃশ্বাসের কষ্ট যেমন অনেকাংশে কমবে, নাক বন্ধ হবে না, মাথা ধরবে না, সর্দির জন্য যেটা ক্লান্তিভাব কেটে যাবে, এবং আপনি নিয়ার অ্যাবাউট সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারবেন। নচেত আপনার কোভিড যে ঠান্ডার ধাতটা রয়ে যায় সেটা কিন্তু অনেকদিন থাকার ফলে আপনি কিন্তু হয়তো দেখা যাবে পুরোপুরি একটা নিঃশ্বাসের চাপে কষ্টতে ভুগতে থাকবেন, সেটা কিন্তু অ্যান্টিমটার্ট নিলে আপনার হবে না। তবে নিজে কখনোই রোগের লক্ষণ, ওষুধ, রোগ জেনে ওষুধ না খেয়ে অবশ্যই কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চলবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়া লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।